श्रद्धियों सम्मानियों इस्लाम दरदी कलिमा दरदी प्राणेर भाई और बाबजी रामार प्रशंसा से अल्लाह जे रब्बुल आलमीन आमादेर के दुनियार बुके अशरफुल मखलुकात करे सृष्टि करेछेन সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না তাজদারে মাদানী আশরাফুল আম্বিয়া, যেই নবী মানুষের দ্বারে দ্বারে তিনি কত লাত খেয়ে গালি খেয়ে মার খেয়ে ইসলামটাকে মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন, সেই বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণের ভাই ও বাবজিরা আমার, বর্তমান মুসলিম সমাজ প্রতিটা জায়গায় মার খাচ্ছে, যে কোনো জায়গায় যাবেন নাম যদি মুসলমান থাকেই তাহলে মারা হচ্ছে। ভারতবর্ষের যে কোনো কোনায় যাবেন, আপনাকে পরিচিত যদি মুসলিম নাম থাকে তাহলে সেখানে আপনাকে মারানো হচ্ছে। গত কিছুদিন পূর্বে একজন স্কুলের ছাত্র মুসলমান বলেই তাকে হত্যা করে দেওয়া হলো। যোগীর রাজ্যতে ইউপিতে একটি ছোট বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে গিয়ে কূপ থেকে কুয়া থেকে পানি তুলে খেয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, মাদ্রাসায় পড়াশোনা করে মুসলমান, তার জন্য সেই আট বছরের শিশু বাচ্চাকে গলা টিপে হত্যা করে দেওয়া হলো। বর্তমান মুসলিমের পরিস্থিতি এই, তারপরেও মুসলমান তুমি এখন পর্যন্ত লাইনে আসছ না। সামনেই আগামী কালকে পহিলা জানুয়ারি, রানে ভাই বাবজিরা আমার, বক্তব্যটা হয়তো একটু ঝালে লাগতে পারে, একটু ঝাল লাগতে পারে, সেটাকে হজম করতে শিখবেন। তবে যেটা বলার চেষ্টা, যেটা বলবো সেটা আমি আমার বাপের ঘরের বলবো না, সেটা হাদিস ও কোরআন ভিত্তিক বলবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে এই, মুসলিম সমাজ সর্বপ্রথম বাপ যখন তার সন্তানকে জন্ম দেবে, এই যে সন্তান জন্ম যখন হবে তার পূর্বে যখন স্বামী আর স্ত্রী মিলামিশা করবে, আমরা একজন একটাও দোয়া জানি না, মিলামিশা করে নিলাম, যাই হোক বাচ্চা হলো, ছেলেটি যখন বড় হলো তাকে তালিম দিলাম না, তাকে শিক্ষা দিলাম না, আমি তার ভিতরে দিনই শিক্ষাকে আমি ভরে দিলাম না। যেটা আগামী কালকে হবে, বিশাল বড় বড় মুসলমানের বাচ্চা, নামধারী মুসলমান, এরা ডিজে বাজাবে আর এরাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারগণকে ডেকে বলছেন, হে ইমানদারেরা, হে বিশ্বাস, যারা তোমরা বিশ্বাস করেছ, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও, তুমি তোমার পরিবারকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবে? তুমি তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে বলেছেন। কেন বাঁচতে বললেন? আমার দায়িত্ব, আমার যেটা দায়িত্ব কর্তব্য, সেটা আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার কর্তব্য আমার পরিবারকে বাঁচাতে হবে। আগামী কালকে যেটা আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, যেটা আপনার বেটা, সবাই মিলে যারা বের হয়ে যাবে, আপনি কি ওদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন? ওদেরকে কি আপনি জাহান্নাম থেকে বাঁচিয়েছেন? জি না, আপনি জন্ম দিয়েছেন, দিয়ে আপনি নিজেকে দাবি করছেন, জি আমি একটা প্রকৃত বাপ,
কিন্তু আপনি একটা প্রকৃত বাপ অতক্ষণ পর্যন্ত হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে জাহান্নাম থেকে না বাঁচাবেন। আল্লাহু পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, আগে তুমি নিজে বাঁচো, আগে নিজের বাঁচতে হবে, তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও। আমি নামাজ পড়ি, আমার ছেলেকে নামাজ পড়তে বলবো না, আমার নামাজ কি কবুল হবে? মনে ভাবছেন কবুল হবে? আমি নামাজ পড়ি, আমার পাড়া প্রতিবেশীকে আমি নামাজ পড়ার জন্য কথা বলি না, এটা কোনো দিন হবে না। অতএব সাবধান, সতর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আগে তুমি নিজে বাঁচো, তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও। পরিবারকে বাঁচাবেন কিভাবে সেটা আপনার দায়িত্ব। পরিবারকে বাঁচাবেন কিভাবে? সুশিক্ষা আপনি দেননি, আপনার ছেলেকে আপনি সুশিক্ষা দেননি, আপনার ছেলে কি করে বাঁচবে? মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্তই ফেলার জন্যে এহুদি খ্রিস্টান এত চক্রান্ত ফেলছে, বেহায়া পোনা নেমে গেছে। আপনি আপনার ছেলেকে দেখছেন ক্যারাম বোর্ড খেলছে, তারপরে আপনি বাঁচাচ্ছেন না আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন না। আপনি দেখছেন আপনার ছেলে তাসের আড্ডায় বসে আছে, তারপরেও আপনি আপনার ছেলেকে বলছেন না। আপনি দেখছেন আপনার ছেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, ইত্যাদি ইত্যাদি যত গেমস আছে সমস্ত গেমস খেলছে, আপনি দেখছেন, নিজ চোখে দেখছেন, তারপরে আপনি আপনার ছেলেকে বললেন না কেন? আপনাকে সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন, আপনাকে অপমান করে আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আসলে হেদায়েত পথে আসবে না, যারা আসলে সোজা পথে আসবে না, যারাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে উনি আসতে পারা যাচ্ছে না, এত ভয় দেখানোর পরেও, এত আগ্রাসন করার পরেও যাদেরকে নিয়ে আসা যাচ্ছে না, জেনে নাও এদের সামনে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। শুধু তাই নয়, অন্তরে এদের ভালো কথাটি ঢুকবে না। ভাই, ক্যারাম বোর্ড খেলতে হয় না ভাই, সামনেই পহেলা জানুয়ারি, এই যে তোমরা পিকনিক খেতে যাচ্ছ, এটা খেতে যেতে হয় না, এভাবে তাকে বুঝাবে তার ভিতরে ভালো জিনিসটা ঢুকবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এত অন্যায় অত্যাচার চলবে, আল্লাহর জমিনে এত জুলুম চলবে, এরা দেখতেও পাবে না, এদের চোখের সামনে আল্লাহ পাকরা বলেন পর্দা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এরা শুনতেও পাবে না। ভারতবর্ষে শুধু নয়, যে কোনো কোনাতে মুসলিমদের প্রতি অত্যাচার চলছে, এত জুলুম চলছে, এরা শোনার পরে ওরা শুনবে না, এরা শোনার পরে ওরা সোজা পথে আসবে না, জেনে নাও এদের কানেও মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন মোহর মেরেছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারায় বলেন, সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এরা আসলে বোবা, এরা বলতেও জানে না। আপনি কি বোবা? আপনার ছেলেকে বলতে পারছেন না, আপনার ছেলে আগামীকালকে পিকনিক খেতে যাবে, আপনি কি বাধা দিতে পারবেন না? আপনি কি বোবা হয়ে গেছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি কি অন্ধ, প্রকৃত অন্ধ, যে আপনার ছেলেটা এই যে শুরু করবে একদম নিয়ে ডিজে বাজাবে, হ্যান বাজাবে, তেন বাজাবে, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি অন্ধ? আল্লাহ আপনাকে অন্ধ করেছেন? আপনি ভাবছেন যে আপনি, আমি বাপ? জিনা, আপনি একটা কাপুরুষ, বাপ হয়েছেন কিন্তু আপনি কাপুরুষ হয়েছেন, আপনি প্রকৃত বাপ হতে পারেননি, যে ছেলেকে আপনি নিজে বাধা দিতে পারবেন না। মুসলিম সমাজ হুঁশিয়ার, বেহায়াপনা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে, নির্লজ্জতা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে। তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা জঘন্য তো কাজে যেও না, জঘন্য কাজ, তাস পিটানো হলো জঘন্য কাজ, ক্যারাম বোর্ড খেলানো হলো জঘন্য কাজ, আপনার ছেলের পকেটে লটারি ভরা আছে, আপনি হাত দিয়ে দেখছেন, তারপরে বলছেন বা আমার ছেলে যেন 1 লাখ টাকা পেয়ে যায়, দেখছেন, তারপর আপনি বাধা দিচ্ছেন না। ছোট ছোট বাচ্চা ছেলে, 7 বছর 8 বছরের বাচ্চা ছেলে বিড়িটাকে ধরিয়ে শুরু করেছে খেতে, এই যে বেহায়াপনা বেড়েছে, কেন বেড়েছে, কেন বাড়ল, কে জবাব দেবে? কিসের জন্য বেড়েছে এত অত্যাচার? কেন চলছে মুসলিমদের প্রতি? আপনি আপনার ছেলেকে সুশিক্ষা দিতে পারেননি, তার জন্য এত বেহায়াপনা বেড়ে গেছে।
আপনি মনে ভাবছেন আমার ছেলেকে 1500 টাকা দিয়ে দিলাম, 2000 টাকা দিয়ে দিলাম, এরা আনন্দ ফুর্তি করবে, যুবক এই বয়সে যদি না করবে তো কবে করবে? আপনি আপনার ছেলেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এটাকে আপনি লক্ষ্য করেছেন? আপনি লক্ষ্য করেছেন আপনার ছেলেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? বেহায়াপনা বেড়েছে, আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুম্মুম বুকমুম উমিয়ন ফাহুম লা ইয়ারজিউন। যদি তুমি বাধা না দাও, যদি তুমি তাদেরকে বাধা না দাও, জেনে রাখো তুমি আসলে একটা বোবা, তুমি বলতে জানো না, তুমি বোবা। আর যদি তুমি দেখার পরও যদি তুমি বাধা না করো তাহলে তুমি একটা অন্ধ। আর অন্ধ মানুষ কোনোদিন দেখতে পাবে না, অথবা আমার সামনে এত অত্যাচার চলবে, এত জুলুম তারপরে আমি দেখতে পাবো, তারপর আমি নিষেধ করব না। কেন এত জেনা, এত ধর্ষণ কেন চলছে, বেহায়াপনা কেন বেড়েছে? এই জন্য বেড়েছে, একটি বুখারীর হাদিস রয়েছে, হাদিসটিতে আছে যে একটা বাঁদর নিকে, মানুষ নয়, এরা জাতে জীব, জন্তু, পশু, এই পশু একটা বাঁদর নিকে জেনা করলো, একটা বাঁদর নিকে জেনা করলো, এরা মিলামিশা করলো, একে অপরকে মিলামিশা করলো। আর অন্যজন একটা বাঁদর দেখে নিল, বেহায়াপনা কেমন ভাবে বেড়েছে আপনাকে এটা দেখাচ্ছি। একটা বাঁদরের কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। এই বাঁদর জেনা করেছে, ধরা পড়েছে, ধরা পড়ার পরে তখন ওর দলবলগুলোকে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে তাকে কি করলো, ওই যে বাঁদর আর বাঁদরনি যারা জেনা করেছিল ওদেরকে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে 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 কে মারলো, মানুষে জিনা বাঁদরে মারলো। আপনি দেখলেন আপনার বাড়ির পার্শ্বে, আপনি দেখছেন আপনার গ্রামে পালিয়ে বিয়ে করছে, আপনি দেখছেন আপনার গ্রামে জেনা, আপনি দেখছেন আপনার গ্রামে অন্যায়, তারপরও আপনি কি করছেন, বসে রয়েছেন। একটা বাঁদর কি করলো, একটা বাঁদর একটা বাঁদরনিকে জেনা করার কারণে বাকি বাঁদরগুলোতে হত্যা করলো, তাকে মেরে ফেললো তাদেরকে। আপনার এলাকায়, আপনার দেশে, আপনার বাড়ির পার্শ্বে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, তারপরেও মৌলভী সাহেব চলেন বিয়ে পড়াতে হবে, মৌলভী সাহেব বলবে যে বিয়ে পড়ার আগে তাদেরকে পাক করতে হবে, লাঠি কেটে তাদেরকে পিটানি দাও, তাদেরকে পিটানে দেবে। 110 খণ্ডা লাঠিকে কেটে নিলাম, এক জায়গায় বেঁধে হালকা হালকা করে 10 বার ছিঁড়ে দিলাম। কে বিধান দিয়েছিল এ বিধান, আপনাকে কে দিলে? আপনাকে এ বিধান তাড়াতাড়ি ত্যাগ করতে হবে, এভাবে পিটাতে হবে না, তাকে একখান করে কমচি দিয়েই তাকে 100 বারই পিটাতে হবে। এই যে বেহায়াপনা বেড়েছে, কোরআনের আইন যদি চলে, কোরআনের আইন যদি শুরু হয়ে যায় তাহলে নির্লজ্জতা উঠে যাবে, নির্লজ্জতা উঠে যাবে, বেহায়াপনা উঠে যাবে, বেহায়াপনা থাকবে না যদি কোরআনের আইন চলে। কোরআনের আইন চুরি করেছে হাত কেটে দাও, কোরআনের আইন হচ্ছে চুরি করেছে হাত কেটে দাও, জীবনেও আর চুরি করবে না। যদি যে না করে তাদেরকে পিটিয়ে দাও, 100 তাদেরকে কোড়া মারো। যদি তারা আর একজনকে মারলেন, তারপরে যখন দেখবে এরা আর জীবনেও জেনা লিপ্ত হবে না, মদ খেয়েছে তাকেও পিটানি দাও, তাকেও পিটাতে হবে, জীবনেও আর শারাপ খাবে না। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, দেখছেন তাসের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায় বসে রয়েছে, আপনি আপনার ছেলের গলায় ধাক্কা দিয়ে আপনি বাড়ি নিয়ে যাবেন, দেখবেন আপনার ছেলের যদি জ্ঞান থাকে, আপনার ছেলের যদি বুদ্ধি থাকে, তাহলে জীবনে আর ফ্রি ফায়ারে, আর জীবনে ক্যারাম বোর্ডে, জীবনে তাসের আড্ডায়, জীবনে আপনার ছেলেকে জুয়ার আড্ডায় আর দেখতে পাবেন না। আপনি আপনার ছেলেকে শাসন করেননি, আপনার কর্তব্য আপনার ছেলেকে শাসন করা, আপনারই কর্তব্য হবে, আপনি আপনার ছেলেকে শাসন করবেন। আমার ছেলেকে শাসন করতে পারি না, মৌলভী সাহেব যদি কিছু বলতে যাচ্ছি তাহলে বাপের টুটি ধরে নিচ্ছে, সে বাপের টুটি ধরে নিচ্ছে, কেন ধরছে, কেন ধরছে? আপনার ছেলে আপনার টুটি ধরবে কেন? সাহস কি করে পেয়েছে, কোথা থেকে সাহস পেল? সাহসটা ও পায়নি, সাহসটা আপনি ছোট থেকেই দিয়েছেন। কথাই বলে না,
আদর দিলে বাঁদর তৈরি হয়, আদর দিলে বাঁদর তৈরি হয়। আপনি আদর দিয়েছেন, আপনার ছেলেকে 7 বছর বয়স হয়ে গেছে, আপনি তাকে নামাজের জন্য নিয়ে আসেননি। আপনার ছেলেকে কখনো বলেছেন যে নামাজ পড়তে হবে? আপনি বলেননি, তার জন্য বেহায়াপনা বেড়ে গেছে। আপনি আপনার ছেলেকে বলেছেন বেটারে রোজা করতে হবে, সামনে রমজান মাস রোজা করতে হবে, বলেছেন? বলেননি, বেহায়াপনা বেড়ে গেছে। বন্ধু, আপনার ছেলেকে আপনি সোজা পথে নিয়ে আসতে পারবেন, আপনার ছেলেকে আপনি সোজা পথে নিয়ে আসতে পারবেন, এছাড়া আর কেউ পারবে না। তাহলে আপনাকে সোজা পথে নিয়ে আসতে হবে। কেমন করে সোজা পথে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার, আপনার ছেলেকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। আপনার ছেলের নামে কেস হলে, গত সপ্তাহে মনে হয় বলেছিলাম, আপনার ছেলের নামে কেস হতে গেলে আপনি তো সবার কাছে ছুটে বেড়ান, কিন্তু আপনার ছেলে বেহায়াপনায় নির্লজ্জ কাজে, জঘন্য কাজে, একদম ঘৃণিত কাজে আপনার ছেলে লিপ্ত হয়ে গেছে। আপনি কোনো ইমাম সাহেবের কাছে গিয়েছেন? ইমাম সাহেব, আপনার ছেলে, আমার ছেলেটাকে কী করে নিয়ে আসতে হবে একটু বলে দেন তো। গিয়েছেন? যাননি। আপনার ছেলেকে তো দিয়েছেন ইংলিশ মিডিয়ামে, আপনার ছেলেকে দিয়েছেন কলেজে, আপনার ছেলেকে কোনো দিন কোরআন শিক্ষা দিয়েছেন? দিনই শিক্ষা ভরেছেন তার ভিতরে? দিনই শিক্ষা তো তার ভিতরে ভরেননি, তাকে তো দিনই শিক্ষা আপনি দেননি, তা আপনার ছেলে সোজা পথে আসবে কীভাবে? আপনার তো টুটি ধরবেই। আপনি মনে ভাবছেন একটা জমিতে আমি চাষ করলাম না, তা জমিটা এমনি ফাঁকা থেকে যাবে? আমি জমিতে ধান লাগালাম না, ভুট্টা লাগালাম না, কিছুই লাগালাম, তো জমিটা ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না তো। এখানে আগাছা জন্মাবে, আগাছা জন্মাবে। আপনার ছেলেকে আপনি যদি সুশিক্ষা না দেন, তাহলে আপনার ছেলের ভিতরেও আগাছা জন্মাবে, চুরি করবে, মদ খাবে, গাঁজা খাবে, জোর আড্ডায় বসবে, ক্যারাম বোর্ড খেলবে। আপনি দেখবেন চোখের সামনে, কিন্তু আপনার ছেলেকে বাধা দিতে পারবেন না, আপনার ছেলেকে রুখতে পারবেন না। কেন? আপনি এটা দিয়েছেন, আদর তাকেই শিখিয়েছেন আপনি। ছোট থেকে আপনি দেননি কেন তাকে ইসলাম শিক্ষাতে? আপনি ছোট থেকে কেন তার চরিত্রটা শিখাননি? চরিত্র গঠন করতে হবে। চরিত্র যদি আপনার ছেলের সঠিক না হয়, তাহলে আপনার ছেলে এই নোংরামিতে লিপ্ত হবে। আর চরিত্র যদি সঠিক হয়, তাহলে আপনার ছেলে এরকম কাজে লিপ্ত হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি নিজে আগে ওই জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও, তারপরে তুমি তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। পরিবার বলতে, পরিবার বলতে বলা হয়েছে আপনার পুরো পরিবার যতগুলি আছে, শুধু আপনার পরিবার নয়, আপনার পরিবারের বাইরে তাদেরকেও আপনি কী করবেন? তাদেরকে আপনি উপদেশ দিবেন, তাদেরকেও আপনি শিক্ষা দেবেন, এদেরকে শিক্ষা দেবেন দিনই শিক্ষা। এইগুলি করতে হয় না, এটা করতে হয় না, নোংরামিতে লিপ্ত হতে হয় না, এই খারাপ কাজগুলি ছেড়ে দাও, এগুলো একটাও সঠিক নয়, এই সমস্ত কাজগুলি ভুল। আপনার ছেলেকে যদি 10 টাকার চকলেট দেয় তো তাহলে অন্যদিকে চলে যাবে? আপনি কী শিক্ষা দিয়েছেন যে অন্যদিকে চলে যাবে? 10 টাকার চকলেট দিয়ে কী শিক্ষা দিয়েছেন যে অন্যদিকে 10 টাকা পেলেই চলে গেল, লোভে চলে গেল? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন মাজিদে বলছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটি যুগ আসবে, ওয়ালা তাস্তারু বি আয়াতি সামানান কলিলা, সামান্য ক্ষুদ্রতম জিনিসের বিনিময়ে, সামান্য ক্ষুদ্রতম জিনিসের বিনিময়ে তাদের ঈমানটাকে তারা বিক্রয় করে দেবে, তাদের সামান্য ক্ষুদ্রতম পয়সার বিনিময়ে তারা বেহায় পোনাই নোংরামিতে মেতে যাবে, এরা নোংরামির দিকে ঢলে যাবে, এরা নোংরামিতে মেতে যাবে। তাহলে এই জামানা কি এখনো এসেছে না আসেনি? অবশ্যই এসে গেছে, এসেছে না আসেনি তো এসে গেছে। এই জামানা আরো বেশি দূর নাই, এটাই হলো কিয়ামতের একটি আলামত, একদিন আসবেই। অতএব চলে এসেছে মানুষ সামান্য ক্ষুদ্রতম জিনিসের বিনিময়ে তারা তাদের নিজের ইমানকে বিক্রয় করছে, ছোট ছোট জিনিসের বিনিময়ে।
আপনাকে এখন থেকে হুঁশিয়ার হতে হবে, নচেত এই ভয়ানক জাহান্নামে আপনাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, হে আদম সন্তান তোমরা শোনো, হে আদম সন্তান তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, আর অন্য কারো ইবাদত করিও না, অন্য কারো ইবাদত করিও না। যদি তোমরা ইবলিসের ইবাদত করো, ইবলিসের যদি ইবাদত করো, তাহলে ইবলিস শয়তান তোমাকে প্রথম জানুয়ারিতে বক্স বাজাতে ছাড়বে না, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, সাপে কামড়িয়ে দেবে, আপনি মরে যাবেন, জাহান্নামে যাবেন, এটা ঠিক নয়। তবে আপনি ইবলিসের চক্রান্ত যদি পড়ে যান, আপনাকে ইবলিস জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ইবলিস শয়তান বলছেন, কবিতায় কবি লিখছেন, শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ফিরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান, আমি যে তোদের নরকের নেতা, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়, মমিনের রাজ কায়েম হয়েছে সারা কি দুনিয়ায়, হায় রে হায়, মমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকা দায় হয়েছে দায়ী, মদে মাতামাতি চুরি চিন্তাই, মদে মাতামাতি চুরি চিন্তাই, পাপ্ত বলে বড় কথা নয়, শত শতটা কখন মরেছে, পাপ্ত বলে বড় কথা নয় ধরাই, দেরি নাই বেশি শুনতে পাবে, দেরি নাই বেশি শুনতে পাবে, বোনকে লুটেছে নিজের ভাই, এমন একদিন যেমন আসবে নিজের বোনকেই লুটবে, বর্তমান জামানা এসে গেছে নিজের বেটিকেও ধর্ষণ করতে ছাড়ে না, এগুলি সম্পূর্ণ কিছু পাবেন বাংলাদেশেও আছে, নিজের বেটিকেও ছাড়ে না, নিজের বেটিকে ধর্ষণ করেছে, নিজের মা নিজের বেটিকে ধর্ষণ করিয়েছে, করিয়ে শুধু তাই নয়, ধর্ষণ করিয়ে নিজের মা নিজের বেটিটাকে মেরে দিয়েছে। মহিলাটি চার জামাত পর্যন্ত পড়াছিল মাদ্রাসায়, কেন মেরেছিল, কিসের জন্য মেরেছিল, তার মা বেহায়াপনায় লিপ্ত হয়েছিল, তার মা পরকীয়ায় ধরা পড়েছিল, তার জন্য তার ওই মাদ্রাসায় পড়া মেয়েটি বলেছিল, মা এইগুলি কাজ করতে হয় না, এটা হলো জঘন্য কাজ, এটা করতে হয় না, এটা থেকে সাবধান থাকো, নিজের বেটি বলেছিল নিজের মাকে। তার জন্য একদিন তার নিজের বেটিকে মাদ্রাসা থেকে ফুসলিয়ে ডেকে বাড়িতে এসে যার সাথে পরকীয়ায় ধরা পড়েছিল এই পুরুষটাকে ওই মেয়ে তার নিজের বেটির সাথে জেনা করিয়ে নিজের বেটিকে টুটি চিপে হত্যা করেছিল, এটাই হলো বেহায়াপনা। এই যে আসবে একদিন বেহায়াপনা, নির্লজ্জতা বেড়ে যাবে, এই নির্লজ্জতা বর্তমান বেড়ে গেছে, শুধুমাত্র বেড়েছে আমার মতন পিতার কারণে, আমার মতন একটা স্বামীর কারণে, আমার স্ত্রীকে দেখছি আমার স্ত্রী মাথায় কাপড় দেয় না, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করছে, আমি এখন পর্যন্ত বাধা দিই না, আমার বেটিকে দেখছি উঁচু জুতা পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সুন্দর করে একদম সেজে, বুকে কোনো ওড়না নেই, আমার বেটি হেঁটে বেড়াচ্ছে, আমি আমার বেটিকে বাধা দিতে পারছি না, আমার বেটিকে বাধা দিচ্ছি না, আমাকে আমি দেখছি আমার বোন, আমার বোন অর্ধেক উলঙ্গ হয়ে রাস্তায় চলে বেড়াচ্ছে, আমার বোনকে আমি বাধা দিতে পারি না, আমার বোনকে বাধা দিতে পারি না, তার জন্য দায়ী কে, তার জন্য দায়ী কে, তার জন্য দায়ী হলাম আমি বাপ, আমি পিতা, তার জন্য দায়ী হলাম আমি একটা স্বামী, তার জন্য আমি দায়ী হলাম আমি একটা ভাই, যে নিজের বোনকে এখন পর্যন্ত আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না, আমি বাপ হয়ে আমার নিজের বেটিকে, আমার নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না, আমি একটা স্বামী হয়ে, আমি একটা স্বামী হয়ে আমার স্ত্রীকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাটা সব চাইতে সুন্দর আর ওই পুরুষটা সব চাইতে সুন্দর, ওই মহিলাটা আল্লাহর কাছে সব চাইতে সুন্দর, ওই পুরুষটা আল্লাহর কাছে সব চাইতে সুন্দর, যেই পুরুষটা গভীর রাত্রে ফজরের টাইমে আজান শুনে বিছান থেকে উঠে গিয়ে নিজের স্বামীকে উঠিয়ে দিয়ে বললেন, স্বামী যান উঠে যান, আজান হয়ে গেছে, মসজিদে আপনি নামাজ পড়তে যান, আমিও নামাজ পড়িনি বাড়িতে, এই মহিলাটি সব চাইতে আল্লাহর কাছে সুন্দর, যেই মহিলাটি তার নিজের স্বামীকে উঠিয়ে মসজিদে নামাজ পড়তে পাঠাবে এবং সেও বাড়িতেই নামাজ পড়বে, আর ওই পুরুষটা সব চাইতে আল্লাহর কাছে সুন্দর পুরুষ, যেই পুরুষটা নিজের স্ত্রীকে বলে তুমি বাড়িতে নামাজ পড়ে নাও,
আমিও মসজিদে গেলাম নামাজ পড়তে, এই পুরুষটা আল্লাহর কাছে সবচাইতে জনপ্রিয় পুরুষ। তাহলে আমরা কি করছি, ফজরের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, স্বামী স্ত্রী গরম বিছানা পেয়ে একই সঙ্গে শুতে থাকলাম, আজান শুনে নিলাম তারপরে উঠলাম না, আজান শুনেছি তারপরে উঠলাম না, আমি উঠেনি, আমার ছেলেটাও উঠেনি, আমি উঠেনি তো আমার বোনটাও ওঠেনি, আমার বোনটা তো আমার মেয়েটাও ওঠেনি, আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, আমার পুরো পরিবারটাও শুয়ে আছে, এটাই হলো বেহায়াপনা, এটাই হলো নির্লজ্জতা। আপনি একটা পরিচিত মুসলমান হয়ে আজান শোনার পরে আপনি শুয়ে আছেন, শুধু শুয়ে নয় আপনি আপনার পুরো পরিবারকে জাহান্নামের মধ্যে নিয়ে শুয়ে আছেন, এটাই হলো জাহান্নাম। আপনার ছেলেকে আপনার মেয়েটাকে আপনারা দু স্বামী স্ত্রী তো শুয়ে আছেন আছেন, এবং ছেলেটিকেও আপনি জাহান্নামের দিকে নিয়ে যেন সবটিকেই নামাজ পড়তে উঠালেন না, আপনিও শুয়ে থাকলেন, আপনিও জাহান্নামে গেলেন, আপনার স্ত্রীও জাহান্নামে যাবে, এবং আপনার পরিবারকেও জাহান্নামে থেকে বাঁচালেন না, জাহান্নামের দিকে নিয়ে গেলেন। আল্লাহ যে বলেছেন জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, তারপরই তুমি তোমার পরিবারকে বাঁচাও, আহালকে বাঁচাও। হে আল্লাহ, আমরা এখন পর্যন্ত যারা মসজিদে নামাজ পড়তে আসতে পারিনি তাদের সকলকেই বলছি, হে আল্লাহ তুমি তাদেরকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করুন, বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা বাড়িতে অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করে মসজিদে এসে নামাজ পড়া তুমি তৌফিক দান করো, আমিন। এবং হে আল্লাহ, যারা মারা গেছে তাদের কবরকে তুমি পরিশুদ্ধ করে দাও, আমিন। এবং আমি একটি অনুরোধ রাখব যে এত বড় বিশাল একটা মসজিদ, তিনতলা মসজিদ বানিয়ে রেখেছেন, কিন্তু নামাজে মাত্র দুই কাতার, দেড় কাতার, আড়াই কাতার হচ্ছে। আপনারা চেষ্টা করবেন মসজিদে এসে নামাজ পড়ার, এবং আপনারা চেষ্টা করবেন এই বেহায়াপনা থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।